কোয়ারিজ তো একটাই আবি, তোমার আর বেগমের মধ্যে চলছেটা কি? তুই প্ল্যান করে কি করার কথা ভাবছো? এইসব কথা পরে বলবো, আর পারছি না, খুব খিদে পেয়েছে। সকাল থেকে এত মানে লড়াই ঝগড়া করা, এবার শক্তি সঞ্চয় করতে হবে। প্লিজ নিচে চলো, ব্রেকফাস্টটা করে নিই, অনেক লেট হয়ে গেছে। প্লিজ বেগম, তুমি কি এখনো ভয় পাচ্ছ? ওই লোকটা যদি আবার নিচে থাকে? তো কি হয়েছে, তোমার বডিগার্ড আছে তো, তোমার কোনো ভয় নেই। আমার মনে হচ্ছে অফিসে ফোন এসেছে, তুমি যাও, আমি এক্ষুনি ভিজিট করে আসছি। হ্যালো, গুড মর্নিং আবির, আজকে অফিসে আসছো তো? কালকে এলে না তাই জিজ্ঞেস করছি। আমি ঠিক শিওর নই, আসলে বেগমের শরীরটা ভালো নয় তো, ওর আমাকে এখন দরকার। আচ্ছা, আমি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে নিতে পারি, প্রজেক্ট রিলেটেড কোনো কোয়ারিজ আছে নাকি? কোয়ারিজ তো একটাই আবি, তোমার আর বেগমের মধ্যে চলছেটা কি? এই তো কদিন আগেই মনে হচ্ছিল বেশ ঝামেলা চলছে, আবার এখন এত আধিক্যতা যে বেগমের জন্য ছুটি নেবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, মানে বলছিলাম কি জন্য ফোন করছিলে সেটা তো বললে না এখনো, মানে আর্জেন্ট কিছু হলে বলতে পারো। ওই প্রজেক্টের ব্যাপারেই কয়েকটা জিনিস ডিসকাস করা ছিল তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে গিয়ে এগুলো নিয়ে কথা বলে নেব, এখন রাখছি, বাই। হ্যাঁ, বলছিলাম তোমার সাথে মিট করে একবার কথা বললে। এবার কিন্তু শ্রীর বিয়ের ডেটটা ঠিক করে ফেলতে হবে মা। হ্যাঁ হ্যাঁ একদম, দেখতে গেলে তো কম কাজ নয়, টুকটুক করে করতে অনেকটা সময় লেগে যাবে। সেই তো, আংটি বদলটাই তো হলো না সেদিন, ওইটা বিয়ের দিনই সেরে ফেলবো। রণ অবশ্য সেটাই চায়, আমি শুধু একটা কথাই ভাবছি বড়দি, কিরে কি অমায়িক মানুষ বলো তো এই রণ রে। হ্যাঁ, এত কিছু অপমান সহ্য করার পরেও নিজে থেকে এসে সব কিছু মিটিয়ে নিল। সত্যি এবার আমি বুঝতে পেরেছি যে ও স্ত্রীকে কতটা ভালো। বলেছিলাম তখন তো শোনোনি তোমরা না, বাট বিষয়টা তো মম ডিলে হয়ে গেল না, কত কাজ বাকি এটা তোমরা কেউ ভাবছো না বলো, কত শপিং বাকি, জুয়েলারি শাড়ি সমস্ত কিছু কিনতে হবে, লম্বা লিস্ট একটা করতে হবে, তাছাড়া রনকে তোমরা যা যা দেবে সেটারও তো একটা লিস্ট করতে হবে বলো। এই শোনো না, রন কি বলেছে জানো তো? কি স্পেশাল গিফটস আছে। তোরা এসব কথা এখন বাদ দে, স্ত্রীর কানে কথাগুলো গেলে কিন্তু খারাপ লাগবে।